Hi friends, good evening. Welcome back to my YouTube channel, Pinky's Diary. I am going to share a small vlog with you. How are you? I hope you are good. I am very good. And now we are going to start our vlog. So, we are going to start our vlog. So, today is 16 August, and tomorrow is 17 August. So, 17 August is your dad's birthday. 17 August বেশিরভাগটাই মনসা পূজো পড়ে তো সেইভাবে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন সেই দিনটা পালন করা হয় না কারণ ও মনসা মায়ের ভীষণ ভক্ত ও কেন আমিও ভক্ত ও একটু বেশি ভক্ত আর জন্মদিন পড়েছো ভীষণ খুশি মানে জন্মদিন পালন করা হয় না বলে সেই জন্য ওর একদমই কোনো রাগ নেই ও সেই দিনটা মানে আরো বেশি আর কি আনন্দ বোধ করে যে ওর মনসা পূজোর দিন জন্মদিন কারণ জি ঠাকুর ভালোবাসে ও মনসা ঠাকুর খুব ভালোবাসে আর ওই দিনই মানে মনসা পূজোর দিন ওর জন্ম ও ভীষণ হ্যাপি আর জন্মদিন তো আর আমাদের তো খাওয়া দাওয়া এগুলো তো চলতেই থাকে তো যাই হোক আর তোমাদের দাদা ভাই তো দেখোই আমার জন্মদিনে সারপ্রাইজ গিফট দেয় তোমাদিনটাও সেলিব্রেট করার চেষ্টা করে এবছর মানে ওর জন্মদিনটা তো কালকে 17ই আগস্ট আর ওর মনসা পূজোটা পড়েছে 18ই আগস্ট তো আমি মনে করলাম যে আজকে যখন অফিস থেকে চলেই এসেছি তো এখন একটু আমি বেরোবো একটু কেক কিনে নিয়ে আসবো একটু বেলুন দিয়ে একটু ঘরটা সাজাবো আর যেহেতু মনসা পূজোর আগের দিন আমরাও খুব ব্যস্ত থাকি মানে আমিও ব্যস্ত থাকি অফিস ছুটি নিই কিন্তু কালকে যেহেতু অতটা মানে আজকে অতটা আমার চাপ নেই কারণ আজকে আমি অফিস থেকে চলে এসেছি এসে আমার এখন একটু সময় আছে যেহেতু কালকে পুজো নয় পরশু দিন পুজো সেই জন্য আজকে আমি ভাবলাম আমি একটু একটু কেক কিনে নিয়ে আসি আর ঘরটা একটু সাজাই আর সব থেকে সারপ্রাইজ গিফট হচ্ছে ওর জন্য আমি একটা আংটি মানে বিয়ের প্রথম বছর আমি একটা আংটি গিফট করেছিলাম ওকে জন্মদিনে তারপরে আর হয়ে ওঠে না কারণ তোমাদের দাদা ভাই যেমন আমাকে দিতে পারে আমি তো সবসময় দিতে পারি না যদিও আমি সার্ভিস করি তবুও তো আমি কিছু কিছু টাকা জমিয়ে জমিয়ে আমি ওর জন্য একটা আংটি বানিয়েছি তো সেটা ও জানে না তো কালকে জন্মদিন তো ওটাও আজকে আনতে যাব এখন আর কেকটাও নিয়ে আসবো আর মা মনসার জন্য মায়ের জন্য একটু শাড়িও কিনবো তো সেই জন্য সব কিছু নিয়েই তোমাদের দাদা ভাই আছে ওই মন্দিরে রয়েছে তো সেই জন্য এখন বেরোনো আর কি তো সব কিছুই চলো তোমাদের সাথে শেয়ার করছি আর ওটা দেখতে থাকো সাথে থাকো দেখো আর আংটিটা দেখার পর ওর রিয়াকশানটা দেখবো আর ঘরে দেখো দেখো লাট হয়ে রয়েছে ভাবছি পরশু দিন আমি কোন শাড়িটা পরবো সেই ব্লাউজ খুঁজে পাচ্ছি না এটা তো আমার একদম নিয়ম যেই শাড়ি পরবো সেই একটাও ব্লাউজ বানানো হয় না এখন তো সব কেনা ব্লাউজ চলো পক পক না করে বেরোই কারণ তোমাদের দাদা ভাই অনেকক্ষণ হয়েছে বেরিয়েছে এবার আমাকে ফোন করলো বলেছিল ফোন করলে আমি যাবো তো চলো দাদা ভাই সোদপুরে দাঁড়াবে বললো আমি এদিক দিয়ে চলে যাই কারণ ওর দোকান বন্ধ রয়েছে তো এই যে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই শাড়ি দেখছিল প্রথমে যেই সেই শাড়িটা দেখিয়েছে লালের মধ্যে এইটাই আমার দেখে পছন্দ হয়েছে বাকিগুলো সব বাই কালার দেখাচ্ছে কিন্তু আমার ঠিক ভালো লাগছিল না আর এরকম শাড়ি মা অনেক পেয়েছে অনেক সেই জন্য আর কি আর এটাই আমার মানে প্রথম দেখেছি এটাই আমার চোখ সরাতে পারছি না আর কি যেহেতু লাল বলে খুব ভালো লাগছে শাড়িটা খুলে দেখাচ্ছে খুবই সুন্দর লেগেছে যাই হোক এই শাড়িটাই নিলাম আর তার সাথে আমিও একটা শাড়ি নিয়ে নিয়েছি ওটা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি কিন্তু পছন্দ হচ্ছে না দেখি আমাদের ওখানে তো কেক নিয়ে চলে গেলাম একটু মিষ্টি নিতে ঠাকুরের মিষ্টি নেব তারপর একটু ফুল নেব বৃষ্টি মনে হচ্ছে শান্তি দেবে না কেনাকাটা করতেই দেবে না প্রত্যেকটা দিন দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি তো আমি ছাতা নিয়েও বেরাইনি তো বৃষ্টি নেমে গেছিলো বলে আমি বাড়ি চলে এসেছি কারণ ফুলটা নিতে পারিনি তোমার দাদা ভাইকে বললাম নিয়ে আসতে তো তোমাদের দেখাই আগে কি কেউ একটু ফ্রেশ হয়ে নি তারপর ঘরে দুধটা আছে আর এবার একটু দুধ নিয়ে আসলে একটু পায়েস করবো এখন হয়ে নি তারপর আসছি
খেয়ে জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। এখন একটু ঘরটা একটু সাজাই, একটু বেলুন লাগাই আর কি। আর হচ্ছে একটা জিনিস, ওই হ্যাপি বার্থডে যে লেখাটা ওটা আনতে ভুলে গেলাম, মাথায় থাকে না কি। আর তোমাদের দাদাভাইকে দেখলে কালকে মানে ওর টিক্কি খুঁজে পাওয়া যাবে না, যার জন্য আজকে তো যাই হোক। আর ঠাকুরের মায়ের শাড়িটা তোমাদের দেখাই, ওখানে তো দেখলে দোকানে, তো এখানে ভালো করে দেখায়। আর বিছানায় রাখবো না আমি, এই জন্য এখানে সোফায় রেখেছি, তারপর আমি ঠাকুর বড়ে ঢুকিয়ে দেবো, তারপর তোমাদেরকে দেখাই। আর একটা আনন্দ হচ্ছে, শুধু ঠাকুরের শাড়ি কিনতে গেছি, মানে মায়ের শাড়িটাই কিনতে গেছি, আর তোমাদের দাদাভাই আর একটা শাড়ি পছন্দ হয়েছে। আমি পুজোর দিন পরবো এই শাড়িটা, আমি যে নামিয়েও রেখে গেছি, শুধু একটা ব্লাউজ কিনতাম, লাল ব্লাউজ তো আছেই, সাদার মধ্যে এই জাম্পেও গেছিলাম এখানটায়। এই সাদা শাড়িটা জাস্ট আজকে খুব ভালো সাদার মধ্যে একদিন পরবো। দেখি এখানে এবারে আর আজকে এইখানে এই ব্যাগের মধ্যে কতগুলো শাড়ি, তিনটে শাড়ি রয়েছে। এই শাড়িগুলো খুবই সুন্দর, দাদাভাই এনেছিল ঠাকুরের জন্য, ঠিক আছে। এই একটা এনেছিল, এটা একটা এনেছিল, আর এটা একটা এনেছিল লালের মধ্যে। কিন্তু শাড়িগুলো খুব সুন্দর, আমি ফোনে দেখেছিলাম, ফটো পাঠিয়েছিল, ভীষণ পছন্দ হয়েছে। লালটা তো ঠাকুরের মায়ের জন্য দেখো খুব সুন্দর, কিন্তু এটা সিল্ক টাইপের, মানে একদম সিল্কের, পুরো সিল্ক। ওই জন্য আমার ঠিক ভালো লাগে না, আমি একটু বেনারসি চাইছিলাম, বেনারসি টাইপের, একটু ভারী টাইপের বেনারসি টাইপের। তো এই শাড়িগুলো ঠিকই ছিল, কিন্তু ওই কারণে একটু সিল্কের হলে আমার ভালো লাগছিল না। এগুলো এগুলো যাবে, এটা কোনো থেকে এনেছিল, এটা কোনো দোকান থেকে না, এটা কোনো দাদা ছিল পরিচিত। এখন যে কিনে নিয়ে আসলাম, এখানে ঠাকুরের মিষ্টিও রয়েছে, এগুলো আমি কিচ্ছু বলবো না, সব ঠাকুর ঘরে যাবে। আমি ঠাকুরের শাড়িটা দেখি, খুলে মনে হয় দেখালো, দেখি ভরবো না, দেখালো স্নান ধান করে তারপরে খুলে। লাল আর লালের মধ্যে এরকম গোল্ডেন, দু কালারের দেখাচ্ছিল, দু কালারটা আমার ঠিক ভালো লাগছিল না। মাকে মা বেশ লালের মধ্যে বেশ গোল্ডেন, দারুণ। তো শাড়িটা আমি পুরো খুলবো না, ঠিক আছে, যদি মাকে পড়ায় তখন তো তোমরা দেখতেই পাবে, তখন আমি দেখাবো, তখন পুরো খুলবো না। মায়ের সাথে সাথে আমারও একটা শাড়ি হয়ে গেছে, এটা কিন্তু আমি চাইনি, এটা তোমাদের দাদাভাই এমনি দিল, মনে পুজোর দিন পরবে, আমি সাদাটাও পরবো। এই শাড়ি সেম আছে, তোমাদের দাদাভাই দেখেই পছন্দ হয়ে গেছে, আমি চাইনি। এটা সাদার মধ্যে ছিল, তোর আবার ঘি এই শাড়ি। এটা যদি আমি সেদিকে পুজোর দিন যদি পরশু দিন পরি তখন তো দেখতেই পারবে, ওর বার্থডে আমি গিফট দেবো আর ও আমার গিফট দেবো। যাই কালকে, মানে কালকে না আজকে ভোর রাতে তোমাদের দাদাভাই যাবে হচ্ছে হাওড়ায় ফুল আনতে, কারণ কালকে সারাদিন লাগিয়ে ওই মন্দিরে সাজাবে আর কি, সেই জন্য কালকে হাওড়া থেকে এসে কালকেও কালকেও সারাদিন দোকান বন্ধ, পরশু দিন তো বন্ধই। এবার কালকে হাওড়ায় যাবে, ওখান থেকে এসে মন্দির সাজাবে, মানে মন্দিরেই থাকবে, ওকে আর পাবো না। ওই জন্য আর কালকে বৃহস্পতিবার আমরা তো এমনিও বাইরের কিছুই খাই না, সেজন্য কেকটা 12টা বাজলে আজকেই কাটিয়ে দেবো আর। তাহলে আবার অফিস আছে, অফিস থেকে ফিরতে ফিরতে আমার 5টা, তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমিও আবার মন্দিরে যাবো কালকে, মানে কালকে পরশু আমাদের ওই মন্দিরেই কাটবে। ঘরটা একটু সাজিয়ে নিই চটপট করে।
আর বেলুন ফোলাতে পারছি না, সব বেলুন ফেটে যাচ্ছে। পায়েসটা বানিয়ে নিই, আর এদিকে দেখো 11টা বাজতে যায়। পরে আবার আসছি, বোন এখনও আসলো না, ওকে বলেছি 11টার মধ্যে আসতে, 11টা বাজে এখনও আসলো না। আর তোমাদের যে আংটিটা দাদা ভাইয়ের জন্য এনেছি সেটা তোমাদের দেখাচ্ছি, আমি একটু পায়েসটা করে নিই, তারপর আবার ও আসার আগে আমি দেখাচ্ছি। চলো, বোন আর মাকে চলে আসতে বলেছিলাম, ওরা না আসলে আমি দেখাতেও পাচ্ছি না, মনে হচ্ছে একসাথে ঢুকলে গেল, তাহলে আর সারপ্রাইজ হলো না, তো দেখেই নেবে। এই আমার রান্না মোটামুটি হয়ে গেছে, মানে রাতের ডিনার কমপ্লিট, রুটি করলাম, চিলি পানির করলাম, পায়েস করলাম আর একটু ভাত করলাম, আর মাছ আছে। তোমাদের দাদাভাই কালকে পুরো উপোস থাকবে, ভাত রুটি দুটো মিলিয়েই খাবে, আর ও চলে এসছে, আর এখন খেতে দিয়ে নিই। তারপর 12টা বাজতে, 11:30 বাজে এখন। যে এই ঘরেও খেতেও বসে পড়েছে, আর ওইদিকে আসার সময় আমি বোনকে বলেছিলাম নিয়ে আসবি দোকান থেকে, কারণ তখন বৃষ্টি নেমে গেছিলো, তখন বললামই আমি এই জন্য আর যেতে পারিনি। তোমাদের আগে আসা উচিত ছিল আর অজয় আগে চলে এসেছে। দাঁড়াও এই ঘরে একটু দেখিয়ে দিই, এটা এই যে আমার কি ঝাল দিকে গেছে, আমরা শুধু খাচ্ছি। একটু খোলো তো, খোলো তো, দুজন দার্জিলিং আছে। যে এসেই চিলি পনির খেতে বসে পড়েছে, টেস্ট করছে। তোরা আগে আসলে আমি ভালো করে দেখাতে পারতাম, একসাথেই ঢুকেছে দেখলেই তো, আর আমার দোকানের সমস্ত বলাই ছিল। এটা দেখে এখন সারপ্রাইজ হয়ে যাবে, ফেটে যাচ্ছে ফ্যান চালালে, মা মেরে দেবো কিন্তু বলে দিলাম। ও মা এদিকে আসো না, কি অসুবিধা, দেখো কোন বাজে, এই যে 12টা এবং শুরু করেছে। দেখো এই দাঁড়াও, কাটবে না। মাঝে মাঝে ওর ওপর ভীষণ রাগ হচ্ছে, আজকে কিছু বলতেও পাচ্ছি না, কারণ ভিডিও করছি দেখছে, তবুও কীরকম বলছে আমার ঘুম পাচ্ছে। আসলে ওরও দোষ না, আসলে 4:00 সময় আবার উঠতে হবে, কিন্তু ক্যামেরা যতক্ষণ অন আছে একটু তো মানুষ ঠিকঠাক করে কথা বলে, এই জন্য আমার খুব মাথা গরম হচ্ছে। যাই হোক, প্রচণ্ড বদমাস। দেখো কীরকম বদমাস, বলছে মোম কোথায়। বার্থডে গিফট হয়ে গেছে, এবার ধরো পায়েসটা দেবো। পায়েসটা বানিয়ে রেখেছিলাম, এই নিন ছোট লঙ্কা, দেখ না কি কোনটা যাবে বললো, ওটা আজকেই পায়েস, পায়েস কালকে টিক্কি খুঁজে পাওয়া যাবে না এই জন্য। এখন বাজে হচ্ছে 12:15, আবার 4:30 সময় আজকে, আজকে 4:30 সময় তো, মানে আর কার 4 ঘন্টা পরে আবার হাওড়ায় যাবে ফুল আনতে, ব্যাস তারপর থেকে সারাদিন আর টিক্কি পাওয়া যাবে না। পায়েসটাও মিষ্টি হয়ে গেছে, তো পায়েস মিষ্টি না হলে বলবে তো আমার সুগার হয়েছে, তুমি আমার তো মিষ্টি দাও, মিষ্টি কম দাও। মা ওরা চলে গেল, আবার কালকে সকালে আসছি, চলো
তোমাদের দাদা ভাই আবার ভোর 4:30-5টার সময় উঠবে, তখন আবার উঠতে হবে। এখন অলরেডি 12:30 বাজে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, আবার কালকে দেখা হচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করো, আর চ্যানেলটাতে নিত্য নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।